ক্লাসিক স্টোরি কর্নারে আপনাদের স্বাগত। আমার এই গল্পের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন গল্প শোনার জন্য। আমার আজকের নিবেদন বিখ্যাত আমেরিকান ছোট গল্প লেখক ও হেনরির দ্য লাস্ট লিফ গল্প অবলম্বনে শেষ পাতা। অনুবাদ ও কণ্ঠে আমি তন্ময় বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প শেষ পাতা। কলকাতা শহরের কাছেই গঙ্গার ওপারে একটি ছোট্ট শহর বসতি ঘিঞ্জি সরু সরু গলি একে বেঁকে এদিক ওদিক ছুটে এক গোলকধাঁধার মতো অবস্থা তৈরি করেছে। এমনকি এক একটা গলি নিজেকেই দু চারবার অতিক্রম করে অদ্ভুত রকমের জট পাকিয়ে আছে। যে কোনো পথিক এক দুবার আসার পরেও এই পথের রহস্য উন্মোচন করতে ব্যর্থ হয় জটেরই কারণে। কোনো এক কালে কোনো এক শিল্পী অর্থাৎ ছবি আঁকিয়ে এই জায়গার মধ্যে অদ্ভুত এক সম্ভাবনা আবিষ্কার করেছিল। সম্ভাবনাটি শিল্পীর কাছে নিশ্চয়ই ছিল যথেষ্ট মূল্যবান, আর সেটা ছিল ওই রাস্তার গোলকধাঁধার জন্য। ধরা যাক ওই শিল্পী কলেজ স্ট্রিটে গেছে ক্যানভাস, আর্ট পেপার, পেন্সিল, তুলি, রং বা অন্যান্য সামগ্রী কিনতে। কেনার পর তার খেয়াল হয়েছে তার কাছে টাকা নেই। সে তখন বলেছে, পরে পরে দিয়ে যাব, আমার নাম ঠিকানা আপনার খাতায় লিখে রাখুন, দরকার হলে আপনি পরেও আমার কাছে নিয়ে নেবেন। দোকানদার অনিচ্ছা সত্ত্বেও দিয়েছিল ধার, কারণ ব্যাগ থেকে জিনিসগুলো বের করে নেওয়া তার ভদ্রতায় বেঁধেছিল। তারপর অনেকদিন পরেও টাকা না পেয়ে সে গিয়েছিল টাকা আদায়ে সেই খাতায় লেখা ঠিকানা ধরে। কিন্তু ধন্নি গলির মাহাত্ম্য, প্রায় এক ঘন্টা এ গলি ও গলি ঘুরে ঘুরে শেষে সে এসে দাঁড়ালো ঠিক যেখান থেকে শুরু করেছিল সেখানেই, আর হাতে আদায় করা টাকা, তার অবস্থাও ঠিক আগের মতোই শূন্য। গঙ্গার পাড়ের এই ছোট্ট জায়গাটির নাম সবুজনগর। পুরনো এই সবুজনগরে আস্তে আস্তে শিল্পীরা ভিড় জমাতে শুরু করল। শিল্পী বলতে সেই তারাই যাদের আঁকার ক্ষমতা ছিল, স্বপ্ন দেখার সাহস ছিল, কিন্তু সাফল্য আর টাকা পয়সা এই দুটোর কোনোটাই ছিল না। আসলে তারা এখানে আসতো কারণ তাদের পছন্দের ঘর তারা একমাত্র এখানেই পেত। মাত্র দুটো জিনিস ছিল তাদের পছন্দের তালিকায়, সুআলোকিত ঘর আর কম ভাড়া। সুমনা আর জয়িতা এখানেই একটি তিনতলা বাড়ির উপরের তলায় একসাথে থাকত। দুটি রুম, একটি তাদের থাকার জন্য আর অন্যটি আঁকার জন্য। একজন এসেছিল জলপাইগুড়ি থেকে আর অন্যজন হলদিয়া থেকে। কোনো একদিন একটা সস্তা রেস্টুরেন্টে খেতে গিয়ে তারা একই টেবিলে বসে পড়েছিল হঠাৎই। সেখানেই কথা বলতে বলতে তারা আবিষ্কার করেছিল যে তারা একই রকমের ছবি আঁকতে চায়, একই রকমের খাবার তাদের ভালো লাগে এবং একই রকমের পোশাক তাদের পছন্দ। ব্যাস, এর থেকে বেশি কি চায় একসাথে থাকার জন্য? সেটা ছিল চৈত্র মাস। তারপর তাদের নৈকট্য এমন হলো যে জয়িতা এবং সুমনা পরস্পরের কাছে হয়ে উঠল জয়ী আর সুমি। তারা ছোট ছোট ম্যাগাজিন, পাক্ষিক, সস্তার গল্প সংকলনের দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াতো তাদের আঁকা ছবি বিক্রির জন্য। সামান্য যা পেত তার থেকে তারা আরও আঁকার সরঞ্জাম কিনে নিয়ে ফিরে আসত। সবকিছুই খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও চলছিল। কিন্তু সেই বছরই শীতের শুরুতে এক অচেনা ভদ্রলোক এলেন সবুজনগরে। কেউ তাকে দেখতে পায় না, কিন্তু সে তার বরফ শীতল আঙুল দিয়ে ছুঁয়ে বেড়াতে লাগলো এখানে একজনকে তো ওখানে একজনকে। সেই ভদ্রলোক আসলে এক নিষ্ঠুর অসুখ। ডাক্তারবাবুরা তার নাম দিলেন নিউমোনিয়া। এই শ্রীযুক্ত নিউমোনিয়া নিশ্চয়ই সত্যিকারের কোনো ভদ্রলোক ছিল না, কারণ সত্যিকারের কোনো ভদ্রলোক নিশ্চিত রূপেই জলপাইগুড়ি থেকে আসা একটি ফুটফুটে সুন্দর মেয়েকে আক্রমণ করবে না। কিন্তু শ্রী নিউমোনিয়া তার বরফ শীতল আঙুল দিয়ে স্পর্শ করল জয়ীকে। বেচারা জয়ী এখন বিছানায় দুর্বল অবসন্ন।
তার বিছানাটা জানালার পাশেই। জানালা থেকে একটু দূরেই যে বাড়িটা রয়েছে তার পিছনের দেওয়ালটা দেখা যায়। হালকা নীল রঙের দেওয়াল বেয়ে উঠে গেছে একটা আইভি লতা। সারা দিন শুয়ে শুয়ে জয়ী ওই লতাটার দিকে তাকিয়ে থাকে। লতাটার সবুজ পাতাগুলো আস্তে আস্তে কেমন হলুদ হয়ে যাচ্ছে সেটাই লক্ষ্য করে জয়ী শুয়ে শুয়ে। যখন ঘরে ঘরে রোগী তখন হাতের নাগালে ডাক্তার পাওয়াটাও রোগের চেয়ে কম জটিল সমস্যা নয়। তবু সুমি তার সুন্দর মুখ, উদ্বিগ্ন চোখ আর কাতর অনুরোধ এই তিন অস্ত্র প্রয়োগ করে এক ব্যস্ত ডাক্তারবাবুকে ধরে আনল। ডাক্তারবাবু জয়ীকে দেখলেন, বেশ কয়েকটা প্রশ্ন করেও প্রায় একটারও উত্তর পেলেন না। গম্ভীর ডাক্তারবাবু আরো গম্ভীর হয়ে সুমিকে ঘরের বাইরে ডেকে গলা নামিয়ে বললেন, দেখুন আশা খুব কম। আমার মনে হয় একমাত্র আশার আলো আমরা তখনই দেখতে পারি যদি ও নিজে বাঁচতে চায়। যদি কেউ নিজে বাঁচতে না চায় তাহলে ওষুধ দিয়েও কোনো লাভ হবে বলে আমার অন্তত মনে হয় না। আসলে আপনার এই কিউট বন্ধুটি মনে মনে ঠিক করে ফেলেছে যে সে ঠিক হবে না। আচ্ছা, ওর কি মনের মধ্যে সেরকম কোনো যন্ত্রণা, দুঃখ, ব্যথা আছে যা ওকে জীবন সম্পর্কে এতটা নিষ্পৃহ করে তুলেছে? ডাক্তারবাবু, ওর একটা ইচ্ছেকে ও চিরকাল মনের মধ্যে লালন পালন করে এসেছে, কোনো এক নির্জন সমুদ্র সৈকতে বসে ও একটা সুন্দর ছবি আঁকবে, সমুদ্রের ছবি। ও এখনো ওই ইচ্ছেটা পূরণ করতে পারেনি। ছবি? না না, আমি ছবি আঁকার কথা বলছি না। আসলে তেমন কিছু কি ওর মনের মধ্যে আছে যেটা নিয়ে সত্যি সত্যি দুশ্চিন্তা করা যায়, যেটা সত্যি সত্যি মনকে ভারাক্রান্ত করতে পারে? ধরুন বয়ফ্রেন্ড। সুমি বলল, বয়ফ্রেন্ড কি ভাবার মতো খুব গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে? না ডাক্তারবাবু, সেরকম তো কেউ নেই। ডাক্তারবাবু একটু চিন্তিত মুখে বললেন, ও আসলে খুব উইক হয়ে পড়েছে। দেখুন, আই উইল ডু অল আই নো হাউ টু ডু, কিন্তু যখন একজন অসুস্থ মানুষ ভাবতে শুরু করে যে সে মারা যাবেই, তখন ওষুধ বা মেডিকেল ট্রিটমেন্ট অর্ধেকটা হেরেই বসে থাকে। যে করেই হোক ওর মধ্যে বাঁচার ইচ্ছেটাকে জাগিয়ে তুলতে হবে। ওর সাথে কথা বলুন ভবিষ্যৎ নিয়ে, নতুন ড্রেস কেনার কথা বলুন, বা ধরুন মেকআপের কথা বলুন, কিংবা শপিংয়ের, বা এই ধরুন এই বসন্ত উৎসবে শান্তিনিকেতনে যাওয়ার কথা। মোট কথা, ভবিষ্যতের দিকে ওর চোখ ফেরাতে হবে। আর যদি সেটা পারেন, বাঁচার চান্স তখন কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ডাক্তারবাবু চলে যাবার পর সুমি তাদের আঁকার ঘরে প্লাস্টিকের চেয়ারটায় বসে বেশ খানিকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। তারপর চোখের জল মুছে একটু পাউডার গালে বুলিয়ে তার আঁকার সাজ সরঞ্জাম সাথে নিয়ে ওই ঘরে এলো। তখন সে গুনগুন করে একটা গান গাইছে। জয়ী বিছানাতে সে একইভাবে শুয়েছিল। এই কদিনেই কত রোগা হয়ে গেছে মেয়েটা, কত নির্জীব। সেই জানালার দিকে কাত হয়ে শুয়ে আছে। সুমি গান থামিয়ে দিল। জয়ী হয়তো ঘুমোচ্ছে। আহা, বেচারা একটু ঘুমোক। সে আঁকতে শুরু করলো। হঠাৎ সে একটা নিচু স্বরের শব্দ শুনতে পেল, পিড়পিড় শব্দ। তাড়াতাড়ি সে জয়ীর বিছানার পাশে গেল। দেখলো জয়ী বড় বড় চোখে বাইরের দিকে তাকিয়ে আছে আর গুনছে, পিছনের দিক থেকে গুনছে। ১২, সে বলল একটু পরেই।
11, তারপরে 10, আরেকটু পরে 9, তারপরে 8, 7, প্রায় একসাথে। সুমি বাইরের দিকে তাকালো, কি গুনছে জয়ী, গোনার মতো কি বা আছে? শুধুমাত্র একটা দেওয়াল, কোনো জানালা নেই, আর একটা লতা ওই দেওয়াল বেয়ে উঠে গেছে। শীতের রুক্ষতায় সব পাতাগুলোই প্রায় পড়ে গেছে, কয়েকটা মাত্র আছে প্রায় শুকিয়ে যাওয়া কাণ্ডের সাথে লেগে। সুমি জয়ীর মুখের কাছে মুখ নামিয়ে বলল, কি গুনছিস জয়ী? 6, আরো দুর্বল কণ্ঠে জয়ী বলল, কত কত তাড়াতাড়ি ওরা পড়ে যাচ্ছে, মাত্র মাত্র 3 দিন আগেই কতগুলো ছিল, প্রায় 100টা। তখন গুনতে আমার মাথা ধরে যেত, আমার চোখ ব্যথা করত, এখন এখন কত সহজ। ওই ওই আরেকটা গেল, এখন এখন আর মাত্র 5টা। কি 5টা কি বল বল আমাকে প্লিজ। পাতা ওই লতা গাছটায় যখন শেষ পাতাটা পড়ে যাবে, দেখিস আমিও চলে যাব। গত 3 দিন ধরেই আমি এটা জানি, শুধু শুধু ওই শেষ পাতাটার অপেক্ষায় আছি। কেন, ডাক্তারবাবু তোকে বলেনি? আমার আমার তো কাউন্টডাউন চলছে। হে ভগবান, জীবনে এরকম পাগলের মতো কথা শুনিনি। একটা একটা পুরনো লতা গাছের পাতার সাথে তোর জীবনের কি সম্পর্ক? তোর বেঁচে থাকা মারা যাওয়ার সাথে ওই পাতা পড়ার কি সম্পর্ক থাকতে পারে? আর আর তাছাড়া তাছাড়া তুই তো ওই সবুজ লতাটাকে ভালোবাসতিস। দেখ দেখ প্লিজ প্লিজ বোকার মতো কথা বলিস না ডাক্তারবাবু। এই তো আজ সকালেই ডাক্তারবাবু বললেন খুব তাড়াতাড়ি তুই ভালো হয়ে যাবি। তারপর তারপর আমরা দুজনে তাজপুর যাব, সেই সমুদ্র, নির্জন সৈকত, দুজনে দুজনে খুব গল্প করব, আর আর ছবি আঁকবো, তোর সেই মনের মধ্যে লুকিয়ে রাখা সমুদ্রের ছবি। লক্ষ্মীটি লক্ষ্মীটি এখন একটু কিছু খেয়ে নে, তোর জন্য একটু স্যুপ বানিয়ে দিই, তারপর আমি দুই একটা ছবি এঁকে নিই, তাহলেই তো ছবিগুলো বিক্রি করতে পারবো, আর তোর জন্য আরও কিছু খাবার, ফলমূল, হেলথ ড্রিঙ্ক এগুলো কিনে আনতে পারবো, তোকে তো স্ট্রং হয়ে উঠতে হবে। আমার জন্য কিচ্ছু কিনতে হবে না সুমি, জয়ী বলল। তখনও সে তাকিয়ে আছে বাইরের দিকে, ওই লতা গাছটার দিকে। ওই ওই আরো একটা, না না রে, আমি কিচ্ছু খাবো না। আর আর তো মাত্র 4টে, আমি আমি অন্ধকার হওয়ার আগেই শেষ পাতাটা পড়া দেখতে চাই, তারপর তারপর ঘুম ঘুম চির ঘুম। সুমি কাতর ভাবে বলে উঠল, জয়ী জয়ী লক্ষ্মীটি আমার সোনা, চোখ বন্ধ কর প্লিজ প্লিজ, আমাকে কথা দে, এখন আর তুই চোখ খুলবি না, আর ওদিকে তাকাবি না। আমি আমি কাজটা আমার সেরে নি, আমার একটু একটু আলোর দরকার, কাল তো ছবিগুলো বিক্রি করতে হবে, তোর ওষুধ, তোর খাবার সব নিয়ে আসব। যা না, তুই তুই ওই আঁকার ঘরে চলে যা, জয়ী ভাবলে শীন ভাবে বলল, না আমি তোর কাছেই থাকবো এখন, আর তুই প্লিজ প্লিজ ওই পাতাগুলোর দিকে তাকাস না, আমি আমি তোকে দুটো বালিশ দিই তোর পিঠে, তুই একটু উঠে বস। না আমি শুয়ে থাকি, আর উঠব না, তোর আকাশ শেষ হলে আমাকে বলিস। জয়ী চোখ বন্ধ করল, ফ্যাকাশে মুখ, নিষ্পন্দ শরীর। আমি আমি শেষ পাতাটার খসে পড়া দেখতে চাই, অনেক অপেক্ষা করেছি, অনেক ভেবেছি,
আমিও খসে যাব ওই পাতাটার মতোই। তারপর হাওয়ায় ভাসতে ভাসতে আমি চলে যাব দূরে দূরে, আরো দূরে, সেই সেই না ফেরার দেশে। সুমি বলল, একটু একটু ঘুমানোর চেষ্টা কর, আমি আমি একবার নিচের থেকে বটুক বাবুকে ডেকে আনি, এই ছবিটাতে একজন বুড়ো লোক আঁকব, আমার মনে হয় লোকটা যেন বটুক বাবুর মতো দেখতে হয়, আমার এক মিনিটও লাগবে না, যাবো আর আসবো, তুই কিন্তু একটুও নড়বি না আমি না ফেরা পর্যন্ত। বুড়ো বটুক বাবু ছবি আঁকে, সে এই বাড়িরই দোতলায় থাকে, 60-এর ওপর বয়স, কিন্তু আজও শিল্পী হিসেবে তার স্বীকৃতি মেলেনি। গত 40 বছর ধরে সে ছবি এঁকে চলেছে, অথচ আজ পর্যন্ত সেই অর্থে একটাও ভালো ছবি এঁকে উঠতে পারেনি। তার ঘরের মধ্যে একটা ইজেলে একটা সাদা ক্যানভাস রাখা আছে, কেউ যখনই তাকে জিজ্ঞেস করে সে ওখানে কি আঁকবে, সে দেশি মদের বোতল থেকে দুঢোক গলায় ঢেলে ঘোলাটে চোখে আলোর ঝলক এনে বলে, এখানে এখানে আমি একদিন আমার সেরা ছবিটা আঁকব, বুঝলে বাবা, মাস্টার পিস, জীবনের ছবি আঁকব, এই শুধু রং নয়, তাতে থাকবে প্রাণের স্পন্দন। তার ছবি বিক্রি হয় না, পেটের খাবার আর সস্তার মদ জোগাড়ের জন্য সে অন্যের ছবির মডেল হিসেবে কাজ করে, বুকের আগুন নেভানোর জন্য সে তরল আগুন পান করে সব সময়, আর তার মাস্টারপিসের কথা বলে। একদিন সে আঁকবেই সে ছবি, তখন শিল্প হবে জীবনের জন্য। আরেকটা দিক, বটুকবাবু সুমি আর জয়ীকে ভালোবাসে, খুব ভালোবাসে। লোকে বলে সুন্দরী দুটি কম বয়সী মেয়ের সুরক্ষার জন্য নিবেদিত সে যেন এক ম্যাস্টিফ ডগ। এখন সুমি এসে ঢুকলো তার ঘরের মধ্যে, গোটা ঘরটা অন্ধকার, দেশি মদের ঝাঁঝালো গন্ধে ভরপুর। সুমি বলল জয়ীর কথা, তার অদ্ভুত ভাবনার কথা, বলল, জানো জানো বটুকবাবু, জয়ী বোধ হয় আর বাঁচবে না, শেষ পাতাটা খসে পড়ার সাথে সাথেই সেও ভাসতে ভাসতে চলে যাবে, ওই পাতাটার মোটার মতোই এই জগতের সাথে তারও বাঁধন আলগা হয়ে যাচ্ছে বটুকবাবু। চেয়ারে বসে ঝিমোতে ঝিমোতে বুড়ো বটুক সব শুনছিল, হঠাৎ চিৎকার করে উঠল, কি এসব উদ্ভট চিন্তা আসে কি করে, শালা বাপের জন্মেও শুনিনি পুরনো পাতা খসলে মানুষেরও নাকি প্রাণ খসে যায়, যত সব হতচ্ছাড়া ভাবনা। সুমি বলল, জয়ীর ওষুধ আর খাবারের জন্য আমাকে একটা ছবি শেষ করতেই হবে, ওই ছবির বুড়ো লোকটাকে আমি তোমার মতো করে আঁকবো, প্লিজ তুমি বসবে চলো। না আমি যাব না, যাব না, আমি তোমাদের মতো মেয়েদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই তুমি তুমিও কম পাজি নও, তুমি তুমি ওকে বোঝাতে পারোনি, ওই ছোট্ট জয়ী আর থাকবে না, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুমি বলল, বেচারা জয়ী খুব অসুস্থ আর দুর্বল, রোগের প্রকোপেই ওর এইসব উল্টোপাল্টা ভাবনা আসছে। তারপর একটু মেকি ঝাঁঝের সাথে সে আবারও বলল, তুমি না আসতে চাও না আসতেই পারো, আমরা এতদিন না ভুল ভাবতাম, আসলে তুমি আমাদের ভালোবাসো না আর তুমি ভালো লোকও নও। আবারও গর্জন বুড়ো বটুকের, একে বলে মেয়ে মানুষের মাতা, কেবল কে বলল যে আমি যাব না, চলো চলো আমি তোমার সাথেই যাব, আধ ঘন্টা ধরে 50 বার বলছি যাব যাব যাব, তা শুনেই না। আরে আরে বাবা, এই জয়ীর মতো একটা সুন্দর ফুটফুটে মেয়ের অসুস্থ হয়ে পড়ে থাকার এটা কোনো জায়গা হলো? দেখবে দেখবে যেদিন আমি আমার
সেরা ছবিটা আঁকব, আমার মাস্টারপিস, অনেক নাম হবে, অনেক টাকা হবে। তখন আমরা নিউ টাউনে ফ্ল্যাট কিনে চলে যাব। হ্যাঁ, নিউ টাউনে বড় বিশাল ফ্ল্যাট। তারা উপরে এলো। জয়ী তখন ঘুমোচ্ছিল, সুমি আস্তে আস্তে জানালাটা বন্ধ করে দিল। তারপর সে বুড়ো বটুকবাবুকে নিয়ে আকার ঘরে চলে গেল। সেখানে জানালা দিয়ে সেই লতাটার দিকে তারাও তাকিয়ে আছে, এক হিম শীতল ভয় তাদের চোখে। তারাও বিশ্বাস করতে শুরু করেছে, শেষ পাতাটা খসে যাওয়ার সাথে সাথেই জয়ীও চলে যাবে অনন্তের পথে। সে রাত্রিরে ঝড় বৃষ্টি শুরু হলো, দমকা হাওয়ার সাথে সাথে মাঝে মাঝে বৃষ্টি, শীতের তীব্রতার মাঝে বৃষ্টি ভেজা হাওয়ার কামড়। জানালা বন্ধ করে বটুকবাবু চেয়ারে বসল, সুমিতাকে মডেল করে আঁকতে লাগলো তার ছবি। বেশ অনেকটা রাত্রির পর্যন্ত তারা কাজ করল। বাইরে তখনও ঝড় বৃষ্টি। পরদিন সকালে ঘণ্টাখানেক ঘুমানোর পর সুমি উঠে গেল জয়ীর বিছানার পাশে। জয়ী তখন চোখ মেলে তাকিয়ে আছে বন্ধ জানালার দিকে। সুমি আসতেই তাকে বলল, জানালাটা খুলে দে, আমি দেখতে চাই। সুমি জানালা খুলে দিল। আছে, এখনো আছে, শেষ পাতাটা এখনো আছে, একটাই মাত্র পাতা কিন্তু আছে। সারা রাত্রির ঝোড়ো হাওয়ার বৃষ্টি কেড়ে নিতে পারেনি পাতাটাকে। পাতাটার বোটাটা এখনো সবুজ, কিনারায় যদিও একটু হলদেটে ভাব এসেছে, তবু যেমনটি ছিল ঠিক সেরকমটি আছে। মাটি থেকে প্রায় 20 ফুট ওপরে দেওয়ালের গা ঘেঁষে পাতাটা রয়েছে। জয়ী বলল, এটাই শেষ পাতা। আমি ভেবেছিলাম রাত্রিতেই পড়ে যাবে, এত বাতাস দিচ্ছিল, আমি তো শব্দ শুনতে পাচ্ছিলাম। আজ তবে ওটা নিশ্চয়ই পড়বে, আর আমি তখনই মারা যাব। সুমির কান্না ভেজা গলায় আরতি, জয়ী লক্ষ্মীটি সোনা আমার, একটু আমার কথা ভাব, তুই না থাকলে আমার কি হবে? জয়ী কোনো উত্তর দিল না, দেহ কাঁচা ছেড়ে মুক্তির জন্য উদগ্রীব আত্মা বড়ই নিঃসঙ্গ। সেই আত্মায় সব বাঁধন ধীরে ধীরে ভেঙে ফেলে প্রস্তুত হয় অসীমের পথে পাড়ি দেওয়ার জন্য। যাই হোক, সেই দিনটাও মন্থর গতিতে পেরোতে লাগলো। ডাক্তারবাবু সুমিকে একান্তে বললেন, যে পেশেন্ট তার শ্মশান যাত্রায় কতজন সঙ্গী আছে তা গুনতে শুরু করে, তাকে বাঁচাতে মেডিকেল সায়েন্সও পারে না। সুমি আবারও লুকিয়ে লুকিয়ে কাঁদল। সেদিন অনেকক্ষণ জানালাটা খোলাই ছিল, একটু অন্ধকারের মধ্যেও তারা দেখতে পেল পাতাটা তখনও রয়েছে সেইখানেই। সেই রাত্রিতেও আবারও ঝড় বৃষ্টি। জয়ী জানে আজ পাতাটা পড়ে যাবেই। পরদিন সকালেই জয়ী সুমিকে বলল, খুলে দে জানালাটা, আমি প্রস্তুত। সুমি জানালা খুলে দিল। একি, পাতাটা এখনো আছে, পড়ে যায়নি, সেখানেই আছে দেওয়ালের গা ঘেঁষে। অনেকক্ষণ সেই পাতাটার দিকে তাকিয়ে রইল জয়ী, কিছু ভাবছিল। তারপর ডাকল, সুমি। সুমি তখন ছোট্ট রান্নার জায়গাটায়,
সে কাছে এলে জয়ী বলল, আমি খুব বাজে না, দেখ দেখ ওই পাতাটা কেমন থেকে গেছে, পড়ে যায়নি, ওটা যেন আমাকে বলতে চায় আমি কত খারাপ, ওই পাতাটা না পড়ে আমাকে বলতে চায় মরতে চাওয়ার মতো অপরাধ, মরতে চাওয়ার মতো বাজে কাজ আর কিচ্ছু নেই, আমি বাঁচতে চাই সুমি, আমি বাঁচব। তুই তুই আমাকে একটু সুপ বানিয়ে দিবি, তার আগে একবার আয়নাটা দে না, কতদিন নিজের মুখটা দেখিনি, আর দুটো বালিশ দে আমার পিঠে, আমি একটু বসি, তুই রান্না কর আমি বসে বসে দেখি। সুমির তখন চোখে জল মুখে হাসি। সেদিন সকালেই ডাক্তারবাবু বললেন, মিরাকেল, এ তো অনেক ভালো, আউট অফ ডেঞ্জার নাও। এরপর একটু ভালো খাওয়া দাওয়া, প্রপার নার্সিং আর কয়েকদিনের ওষুধ, ব্যাস তারপরেই সুস্থ। তারপরে ডাক্তারবাবু ব্যস্ত হয়ে বললেন, না বেশিক্ষণ দাঁড়ানোর মতো সময় আমার নেই, এই আপনাদের নিচের তলায় একজন বুড়ো মতো মানুষ, ওই উনিও শিল্পী, কি যেন নাম, ও হ্যাঁ বটুকবাবু, বটুকবাবু, তাকে আমার নার্সিংহোমে নিয়ে গেছি, অ্যাকিউট নিউমোনিয়া, বাঁচার আশা নেই। দুদিন পরে বিকেলে সুমি এসে বসলো জয়ীর বিছানার পাশে, বলল, জয়ী তোকে একটা কথা বলার আছে, বটুকবাবু আজ মারা গেছে হসপিটালে, নিউমোনিয়া, মাত্র মাত্র দুদিন অসুস্থ ছিল, আমি যেদিন তাকে নিয়ে ছবি আঁকলাম অনেক রাত্রির পর্যন্ত, তার পরের দিন থেকে সে নাকি অসুস্থ ছিল, খুব জ্বর, শ্বাসকষ্ট, ঘরের মধ্যেই পড়েছিল, আমি তো তোকে নিয়ে ব্যস্ত ছিলাম, কেউ একজন দেখে ডাক্তারকে খবর দে, তার পোশাক আশাক জুতো সব ভিজে কাদায় মাখামাখি, সবাই অবাক, ওই ঝড় বৃষ্টির রাত্রিতে ওই ঠান্ডায় ও কোথায় ছিল, তারপর তারপর তারা যা দেখেছে, ওই দেওয়ালের কাছে একটা ইমার্জেন্সি লাইট, তুলি, সবুজ রং, হলুদ রং, আর আর দেখ দেখ জানালা দিয়ে, একবার দেখ ওই শেষ পাতাটিকে, একবারও ভাবলি না তো বাতাসেও কেন পাতাটা নড়ছে না, আসলে আসলে সেই ঝড় বৃষ্টির রাত্রিতেই শেষ পাতাটা পড়ে গেছিল, আর এটা এটা বটুকবাবুর মাস্টারপিস, জীবনের জন্য শিল্প।